করোনার মাঝে ডেঙ্গুর হানায় আতঙ্কে রাজধানীবাসী। নির্মাণাধীন অনেক ভবনে মিলছে এডিসের লার্ভা। এর জন্য ঢাকার দুই সিটিতে চিরুনি অভিযানে বেশ কয়েকটি ভবন মালিককে জরিমানা করা হয়। তবে নগর কর্তৃপক্ষের দাবি, সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এবং আবর্জনা মিলেমিশে একাকার, আর এর থেকেই তৈরি হচ্ছে এডিসের লার্ভা। নগরবাসী বলছেন, নিজে সচেতন হয়েও পাশের নির্মাণাধীন ভবনের কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে আছেন তারা। আমার খালি হয়ে গেছে, আজকে রং কাজ করতেছে, পরিষ্কার করতেছে, সেই জন্য পানিটা পড়ছে। আমি বাড়িওয়ালা হিসেবে আসলে আমাদের সামনের বিষয়টা দেখি, কারণ এগুলি পরিষ্কার রাখা, পানি কোথাও অনেকক্ষণ জমে থাকে কিনা। নগরবাসী বলছেন, নিজে সচেতন হয়েও ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে আছেন তারা। আমরা অনেকটাই পরিষ্কার রাখি, আর এই বিল্ডিং অনেকই ময়লা ফেলা চলে যায়, এই কারণে এই জায়গাটা ময়লা থাকে। আমাদের সাইড রাখলে ওই সাইড রাখা হয় না, এই ময়লা ফেলে আর ময়লা হয় আর পানি জমা থাকে, এটার জন্য একটা ব্যবস্থা করেন আপনারা। যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, সেই ভবনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় দফায় চিরুনি অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ছেটানো হয় লার্ভিসাইড। একইভাবে অভিযান চলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও। আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং সম্মানিত সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাঠে আছেন। আমরা চেষ্টা করছি এডিস মশা নির্মূলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে। গত বছর মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এবার সে বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তিনটা ল্যাবে এটা পরীক্ষা করা হয়, আইডিসিআর এ করা হয়, প্ল্যান্ট প্রোটেকশনে করা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল্যাবে করা হয়। কাজেই আমরা শতভাগ নিশ্চিত না হয়ে ওষুধকে আমরা মাঠে প্রয়োগ করি না। লার্ভা ধ্বংসে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।